নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব। আপনারা যারা আগামীতে টেট পরীক্ষা দিচ্ছেন তার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তা চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আলোচনা শুরু করি। তা প্রথম প্রশ্ন এখানে বলা আছে, অভিজ্ঞা বলতে বোঝায়, মানে অভিজ্ঞা বলতে কি বোঝায় সেটা আমাদের এখানে অপশনে চুজ করতে হবে। প্রথম অপশন আছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করা, অপশন বি আছে বা খ আছে ছবি আঁকার মাধ্যমে যাচাই করা, ক আছে মুখস্থাবলীর দ্বারা যাচাই, আর অপশন ডি বা ঘ আছে খেলার মাধ্যমে যাচাই। তা এখানে বন্ধুরা আমরা অভিজ্ঞা বলতে যেটা বুঝি, এটা সঠিক উত্তর কিন্তু বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিনে সাইমন স্কেল কোন সালে প্রবর্তিত হয়। তা আপনারা নিশ্চয়ই জানেন যে বিনে সাইমন স্কেল কোন সালে প্রবর্তিত হয়। তা এখানে সঠিক উত্তর হবে 1904 খ্রিস্টাব্দে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কোন সময়সীমার মধ্যে বিনে সাইমন স্কেল প্রযুক্ত হয়। তাহলে কোন সময়সীমাটা বিনে সাইমন স্কেল প্রযুক্ত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আমাদের এখানে চারটে অপশান দেওয়া আছে, তা চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? না, এখানে অপশান সি গ এরটা কিন্তু সঠিক উত্তর হবে, 3 থেকে 15 বছর বয়সে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, টার্ম অ্যান্ড মেরিট স্কেল কোন সালে শুরু হয়, 1902, 1906, 1912 না 1915? তা টার্ম অ্যান্ড মেরিট স্কেল এটা শুরু হয় 1902 খ্রিস্টাব্দে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইন্টেলিজেন্স কোশিয়েন্ট বা আইকিউ বুদ্ধাঙ্ক মাপতে গেলে নিম্নলিখিত কোন সূত্রটি ব্যবহার করা উচিত। তা এটা আমরা করব না, তার কারণ কি, এখানে অপশান দেওয়া নেই, প্রিন্টিং মিস্টেক আছে। তা এরকম ধরনের প্রশ্ন যদি আপনাদের পরীক্ষায় থেকে থাকে, তাহলে সেই প্রশ্ন আপনারা অ্যাটেন্ড করবেন, যে অপশানই হোক আপনারা অ্যাটেন্ড করবেন। তা এইরকম ধরনের মিস্টেক যদি থেকে থাকে প্রশ্নে, তাহলে আপনারা পরীক্ষার সময় এটার থেকে যা মার্কস থাকে সেই মার্কসটা সবাই পেয়ে যাবেন, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন থেকে থাকলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, যে শিশুর বয়স 10, মানসিক বয়সের পরিণত 8 বছর, তার বুদ্ধাঙ্ক কত হবে? তা আমরা এটা সবাই জানি, কি না এম এ ডিভাইডেড বাই সি এ। তাহলে শিশুর বয়স এখানে লিখতে হবে ইনটু 100 ইজ ইকুয়াল টু আইকিউ, তাই না? তাহলে আইকিউ এর ফর্মুলা নিশ্চয়ই আমরা সবাই জানি। তাহলে আইকিউ কত, শিশুর বয়স সি এ জেরোনোলজিক্যাল এজ উপরে মেন্টাল এজ ইনটু 100। এই ফর্মুলাটা আশা করি আপনারা সবাই জানেন। তা এই অঙ্কটা এখানে করলে আমরা কিন্তু এখানে সঠিক উত্তরটা পেয়ে যাব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এখানে আছে কারেন্ট এজ, কি বলা আছে, শিশুর বয়স 10, মানসিক বয়স 8, মানে উপরে 8 নিচে 10, 10 আর 10 কাটা গেলে 10, 8 10 80, এখানে কিন্তু সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন, আদর্শ অভিক্ষক হিসেবে কোন সালে প্রবর্তিত স্কেলটি গৃহীত হয়েছে। তাহলে আদর্শ অভিক্ষক হিসেবে কোন সালে প্রবর্তিত স্কেল, যে স্কেল আছে সেটি গৃহীত হয়েছে, সেটা 1937, 1939, 1941 না 1943? তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর যেটা হবে, এটা কিন্তু 1937 সালে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 14 বছরের ছেলে মেয়েদের জন্য কত রকমের অভিজ্ঞা আছে, 6টি, 5টি, 7টি না 10টি? তা আপনাদের এখানে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা 6টি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, 3 বছরের শিশুদের জন্য এল ফর্মে কয় ধরনের অভিজ্ঞা আছে। তাহলে এল ফর্মে কয় ধরনের অভিজ্ঞা আছে, 6টা, 5টা, 7টা না 10টা? তা এল ফর্মেটে আছে হচ্ছে 6টা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, একেবারে ছোট শিশুদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন পদ্ধতি প্রয়োগ করা উচিত নয়। নেগেটিভ প্রশ্ন আছে, তা নেগেটিভ প্রশ্ন আছে যখন তখন আপনাদের জন্য এটি খুব গুরুত্ব দিয়ে আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার করতে হবে। কেন না, যে তিনটি হয় সেই তিনটিকে কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে যেটি নয় সেটা বাদ দিতে হবে, মানে সেটা বার করতে গেলে যে তিনটি হয় সেটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে যে তিনটি হবে, ঠিক আছে। তাহলে একেবারে ছোট শিশুদের নিম্নলিখিত কোন পদ্ধতি প্রয়োগ করা উচিত নয়, তা এখানে এই চারটে অপশনের মধ্যে লেখা পদ্ধতি, ছবি আঁকা পদ্ধতি, গোনা পদ্ধতি, সঙ্গীত আবৃত্তি দ্বারা পদ্ধতি। তা একেবারে ছোট শিশুদের কিন্তু লেখা পদ্ধতি প্রয়োগ করা উচিত হবে না, ঠিক আছে।
তখন ওদের কি হয়, তখন ওদের মৌখিকই ওদের অভিজ্ঞতা বা ওদের পরীক্ষা নিয়ে নেওয়া হয় বা মৌখিক অনুসারে ওদের মূল্যায়ন করা হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, গ্রো ফ্যাক্ট এ ভি দিয়ে কাকে চিহ্নিত করা হয়? তাহলে গ্রো ফ্যাক্টরে ভি বলে কোনটাকে চিহ্নিত করা হয়? অপশন এ আছে বিচার বুদ্ধি, অপশন বি আছে পরিবেশ বোধ, অপশন সি আছে মেধা শক্তি, আর অপশন ডি আছে অর্থবোধ। তাহলে এই চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তাহলে ভি ফ্যাক্টর বলে কিন্তু অর্থবোধ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গ্রো ফ্যাক্টরে ডাব্লু দ্বারা কাকে চিহ্নিত করা হয়? গণনার ক্ষমতা, শব্দ ব্যবহারের সহজ দক্ষতা, বিচার বুদ্ধি না ধীশক্তি? তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর সঠিক উত্তর কোনটা হবে। তাহলে গ্রো ফ্যাক্টরে ডাব্লু দ্বারা কাকে চিহ্নিত করা হয়েছে? এর সঠিক উত্তর হবে শব্দ ব্যবহারের সহজ দক্ষতা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, থার্স্টন কয়টি ফ্যাক্টরের কথা বলেছেন? এটা ফ্যাক্টর হবে, এখানে স্পেলিংটা মিস্টেক দেওয়া আছে, তা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে থার্স্টন কয়টি ফ্যাক্টরের কথা বলেছিলেন। অপশন এ আছে 6টি, অপশন বি আছে 7টি, অপশন সি আছে 8টি, না অপশন ডি আছে 9টি? তাহলে থার্স্টন কয়টির কথা বলেছিল? না, থার্স্টন বলেছিল 7টি ফ্যাক্টরের কথা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিউ টাইপ টেস্ট এ কজন ব্যক্তির অভিজ্ঞতার পরীক্ষা করা হয়? তা নিউ টাইপ টেস্টে কজনের করা হয়? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, এখানে এর সঠিক উত্তর হবে 10 থেকে 20 জন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, টাইপ হিসেবে ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2, 3, 4 না 5 ভাগে? তাহলে টাইপ হিসেবে ব্যক্তিত্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শূন্য কি ধরনের ব্যক্তিত্বের প্রতীক? ভীষণ মিশুক, ভালো মিশুক, মাঝারি মিশুক, না একেবারে অমিশুকে? তাহলে শূন্য আমাদের কোনটা হবে? 0। তাহলে এখানে হবে একেবারে অমিশুকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? তাহলে শব্দের তীব্রতা পরিমাপের একক অপশন এ, ক আছে অ্যাম্পিয়ার, খ আছে হার্স, গ আছে ডেসিবেল এবং ঘ আছে কুলম্ব। তাহলে শব্দের তীব্রতা আমরা ডেসিবেলে মাপি, এটা আপনাদের ছিল হোম ট্যাক্সের প্রশ্ন। তা এই প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, কোন অভিজ্ঞতার দ্বারা দৃষ্টিহীনদের বুদ্ধি পরিমাপ করা হয়? ফয়বেলের অভিজ্ঞতা, বিনেসেসি পরীক্ষা, ফ্রয়েডের পরীক্ষা, না মন্টেসরি পরীক্ষা? তা এখানে বিনেসেসের, এখানে যে বিনেস সাইমন কথাটা হবে, তা এখানে ভুল দেওয়া আছে, তা আপনাদের এইটা কিন্তু উত্তর হবে। হ্যাঁ, বিনেস সাইমন কথাটা হবে, এখানে স্পেলিং এর মিস্টেকের জন্য এটা এরকম এসে গেছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোথায় কবে অন্ধদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষা হলে এক্সপেক্ট করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ, মানে ইম্পর্টেন্টের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন। তা এই ধরনের প্রশ্ন আপনারা কিন্তু কমনও পেয়ে যেতে পারেন। অপশন এ আছে মুম্বাই 1888, বি আছে দিল্লি 1870, সি আছে অমৃতসর 1883, আর অপশন ডি আছে কলকাতা 1905। তা এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর হবে অমৃতসর 1883। তাহলে অমৃতসর 1883তে ভারতে প্রথম অন্ধদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। চলে আসি পরবর্তী প্রশ্ন, আইনসঙ্গতভাবে দৃষ্টিহীন তারাই যারা কোনো বস্তুকে পরিষ্কার দেখতে পান, এর সঠিক উত্তর হবে 20 ফুট দূর থেকে। তাহলে 20 ফুট দূর থেকে যারা দেখতে পান, তাহলে আইনসঙ্গতভাবে দৃষ্টিহীন তারাই, মানে আমরা সাধারণ লোকরা যেটা 20 ফুট দূরত্বে দেখতে পাই, তারা দেখতে পায় না 20 ফুট দূরত্বে যে জিনিসটা। তা এইরকম ধরনের যাদের ভিশন, তা তাদের পুয়ার ভিশনের মধ্যে আখ্যা দেওয়া হয়, আর আস্তে আস্তে লো ভিশনও বলা যেতে পারে যদি কিছুটা অনুমান করতে পারে, কিন্তু ম্যাক্সিমামটা এদের দৃষ্টিহীন বলেই আখ্যা দেওয়া হয়। যেমন দেখবেন আপনাদের দৃষ্টিহীনদের একটা পার্সেন্টেজ থাকে যে কত শতাংশ, তা যে স্কেল দিয়ে মাপা হয় বা ডাক্তারের যে স্কেল দিয়ে মাপা হয় সেই অনুযায়ী পার্সেন্টেজ লেখা থাকে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, ব্রেইল পদ্ধতির আবিষ্কারক একজন ড্যাশ এর নাগরিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তা এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের অবশ্যই পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে ব্রেইল পদ্ধতির আবিষ্কারক একজন ড্যাশ নাগরিক, অপশন এ ব্রিটিশ, অপশন বি রুশো, অপশন সি ফরাসি, না অপশন ডি মার্কিন? তাহলে ব্রেইল পদ্ধতির আবিষ্কারক লুইস ব্রেইল, তিনি একজন ফরাসি নাগরিক।
চলে আসি পরবর্তী প্রশ্ন। অন্ধদের জন্য জাতীয় সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড স্থাপিত হয়েছিল 1939, 1941, 1949 না 1952 সালে? তা এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অন্ধদের জন্য স্ট্যান্ডার্ড ইংলিশ ব্রেল পদ্ধতি আবিষ্কৃত হয়েছে কোন খ্রিস্টাব্দে? 1940, 1947, 1950 না 1956? তাহলে অন্ধদের জন্য স্ট্যান্ডার্ড ইংলিশ বেল পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তা এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এর সঠিক উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। দৈনিক এবং মানসিক ত্রুটির জন্য সমাজের অন্যদের থেকে যারা আলাদা তাদেরকে কি বলা হয়? তাহলে দৈহিক, এটা দৈনিক লেখা আছে, এটা দৈহিক হবে, হ্যাঁ ভুল আছে। তা দৈহিক এবং মানসিক ত্রুটির জন্য সমাজের অন্যদের থেকে যারা আলাদা তাদেরকে কি বলা হয়? ব্যতিক্রমী শিশু, প্রতিভাশালী শিশু, বুদ্ধিহীন শিশু না জড় শিশু? তা এই ধরনের কে বলা হয়? প্রতিভাশালী শিশু, ঠিক আছে। তা এইরকম ধরনের প্রশ্নে কিন্তু এইটাকে বর্তমান দিনে কিন্তু উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম চারটে অপশান দেওয়া থাকবে, তা এদেরকে কিরকম বাচ্চা বলা হয়? তাহলে এদেরকে বলা হয়েছে প্রতিভাশালী শিশু, ঠিক আছে। এখন এই মানে ডিসএবিলিটি কথাটা উঠে গিয়ে এখানে এই জায়গাটায় মানে ওয়ার্ড ফরমেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা তাদের প্রতিভাশালী শিশু বলে আখ্যা দেওয়া হচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ব্রেল পদ্ধতি মূলত, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, চেতনামূলক, অনুভূতিমূলক, দৃশ্যমূলক না স্পর্শমূলক? এটা নিশ্চয়ই আপনারা জানেন যে স্পর্শমূলক। এই ধরনের প্রশ্ন কিন্তু দু একটা কম ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো আসার চান্সেস 100%। তাহলে নিচের কোনটি দৃষ্টিহীনতার কারণ? এটাও তাই একই রকম, এগুলো কিন্তু আসার সম্ভাবনা মারাত্মক লেভেলের। তা অপশন এ আছে চোখের পেশির দুর্বলতা, মাথা ধরা, জ্বর আর আমাশয়। তাহলে দৃষ্টিহীনতার কারণ কি? চোখের পেশির দুর্বলতা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ফয়েবলের শিশুর মনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? একই রকম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নরম তুলো, নরম মম, সবুজ পাতা, সুগন্ধি ফুল? তাহলে এর সঠিক উত্তর আপনারা সবাই জানেন, যেটাকে নরম মোমের সাথে তুলনা করা হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বন্ধুতা কোন স্তরের চেতনা? অপশন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না পঞ্চম? তাহলে বন্ধুত্ব কোন স্তরের চেতনা? এর সঠিক উত্তর হবে তৃতীয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কৌতূহল শিশুর কোন স্তরের মৌলিক প্রয়োজন? কৌতূহলটা শিশুর কোন স্তরের মৌলিক প্রয়োজন? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না পঞ্চম? এর সঠিক উত্তর হচ্ছে তৃতীয়। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন। খেলার মধ্যে দিয়ে শিশু ভবিষ্যৎ জীবনে গুরুতর কর্তব্যের জন্য তৈরি হয়, কে বলেছেন? খুবই ইম্পর্টেন্ট আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেনটা বলেছে খেলার মধ্যে দিয়ে শিশু ভবিষ্যৎ জীবনের গুরুতর কর্তব্যের জন্য তৈরি হয়, কে বলেছেন? অপশন এ আছে ফয়েবেল, অপশন বি আছে স্ট্যানলি হল, অপশন সি আছে সিগমন্ড ফ্রয়েড আর অপশন ডি আছে কার্ল ব্রুস। তাহলে এর সঠিক উত্তর কি হবে? তাই এর সঠিক উত্তর হবে কার্ল ব্রুস। তো এই ছিল বন্ধুরা আপনাদের সাথে আলোচনার খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা। তা যে সমস্ত প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা গুরুত্ব দেবেন। এবং চলুন আরেকবার রিভাইজ দেখে নেব যে আজকে আমরা কি কি প্রশ্নের উত্তর শিখলাম, যেটা আরেকবার আমাদের মাথার মধ্যে ফিক্সড হয়ে যায় বা আরেকবার স্মৃতি রোমন্থন আমরা একটু করে নেব। চলুন, প্রথম প্রশ্ন ছিল অভিজ্ঞতা বলতে কি বোঝায়, এর সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করা। পরবর্তী প্রশ্ন, বিনে সাইমন স্কেল কোন সালে প্রবর্তিত হয়, এর সঠিক উত্তর হচ্ছে 1904। পরবর্তী প্রশ্ন, কোন সময়সীমার মধ্যে বিনে সাইমন স্কেল প্রযুক্ত হয়, এর সঠিক উত্তর 3-15 বছর। পরবর্তী প্রশ্ন, টারমান মেরিট স্কেল কোন সালে শুরু হয়, এর সঠিক উত্তর 1902। নেক্সট প্রশ্ন, আইকিউ বা ইন্টেলিজেন্স কোশিয়েন্ট বুদ্ধাঙ্ক মাপতে গেলে নিম্নলিখিত কোন সূত্রটি ব্যবহার করা উচিত? এটা করবো না, কেননা এটা আমাদের এখানে অপশানে নেই। নেক্সট প্রশ্ন, যে শিশুর বয়স 10, মানসিক পরিণতি 8 বছর, তার বুদ্ধাঙ্ক কত হবে, এর সঠিক উত্তর 80। নেক্সট, আদর্শ অভিজ্ঞক হিসেবে কোন সালে প্রবর্তিত স্কেলটি গৃহীত হয়েছে, এর সঠিক উত্তর 1937। নেক্সট, 14 বছরের ছেলে মেয়েদের জন্য কত রকমের অভিজ্ঞা আছে, এর সঠিক উত্তর 6।
নেক্সট 3 বছরের শিশুদের জন্য এল ফর্মে কয় ধরনের অভিজ্ঞা আছে? এর সঠিক উত্তর 6। নেক্সট, একেবারে ছোট শিশুদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন পদ্ধতি প্রয়োগ করা উচিত নয়? এর সঠিক উত্তর হচ্ছে লেখা পদ্ধতি। নেক্সট, গ্রো ফ্যাক্টর এ ভি দিয়ে কাকে চিহ্নিত করা হয়েছে? সঠিক উত্তর অর্থবোধ। নেক্সট, গ্রো ফ্যাক্টর এ ডাব্লু দ্বারা কাকে চিহ্নিত করা হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে শব্দ ব্যবহারের সহজ দক্ষতা। নেক্সট, থার্স্টন কয়টি ফ্যাক্টরের কথা বলেছেন? এর সঠিক উত্তর 7টি। নেক্সট, নিউ টাইপ টেস্ট এ কতজন ব্যক্তির অভিজ্ঞতা পরীক্ষা করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে 10 থেকে 20 জন। নেক্সট, টাইপ হিসেবে ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এর সঠিক উত্তর 2 ভাগে। 0 বা 0 কি ধরনের ব্যক্তিত্বের প্রতীক? সঠিক উত্তর হচ্ছে একেবারে অমিশুকে। নেক্সট, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? এর সঠিক উত্তর হচ্ছে ডেসিবেল। নেক্সট, কোন অভিজ্ঞার দ্বারা দৃষ্টিহীনদের বুদ্ধি পরিমাপ করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে বিনে সাইমন অভিজ্ঞা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোথায় কবে অন্ধদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে অমৃতসর 1883। নেক্সট প্রশ্ন, আইনসঙ্গতভাবে দৃষ্টিহীন তারাই যারা কোনো বস্তুকে পরিষ্কার দেখতে পান 20 ফুট দূরত্বের মধ্যে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, ব্রেল পদ্ধতি আবিষ্কারক একজন দেশ নাগরিক? সঠিক উত্তর ফরাসি নাগরিক। নেক্সট, অন্ধদের জন্য জাতীয় সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড স্থাপিত হয়েছে 1939 খ্রিস্টাব্দে। নেক্সট, অন্ধদের জন্য স্ট্যান্ডার্ড ইংলিশ ব্রেল পদ্ধতি আবিষ্কৃত হয়েছে কোন খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1950 খ্রিস্টাব্দে। নেক্সট, দৈনিক এবং মানসিক ত্রুটির জন্য সমাজে অন্যদের থেকে যারা আলাদা তাদেরকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে প্রতিভাশালী শিশু। নেক্সট, ব্রেল পদ্ধতি মূলত? এর সঠিক উত্তর স্পর্শমূলক। নেক্সট, নিচের কোনটি দৃষ্টিহীনতার কারণ? এর সঠিক উত্তর হচ্ছে চোখের পেশি দুর্বলতা। নেক্সট, ফয়েবেল শিশুর মনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? এর সঠিক উত্তর নরম মোম। নেক্সট, বন্ধুত্ব কোন স্তরের চেতনা? এর সঠিক উত্তর হচ্ছে তৃতীয়। নেক্সট, কৌতূহল শিশুর কোন স্তরের মৌল প্রয়োজন? এর সঠিক উত্তর তৃতীয়। নেক্সট অ্যান্ড লাস্ট, খেলার মধ্যে দিয়ে শিশু ভবিষ্যৎ জীবনের গুরুত্ব কর্তব্যের জন্য তৈরি হয়, কে বলেছে? এর সঠিক উত্তর হচ্ছে কার্ল ব্রুস। এইবার চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় পর্বে। তা বিশেষ আকর্ষণীয় পর্ব হচ্ছে আপনাদের হোম টাস্ক বা কোশ্চেন অ্যান্সার পর্ব। তা কোশ্চেন অ্যান্সার পর্বে আমি একটা প্রশ্ন বলবো, আপনারা কমেন্ট বক্সে এই উত্তর দেবেন, এবং এর মধ্যে দিয়ে আপনারা কতটা প্র্যাকটিস করেছেন বা আপনারা কতটা প্রস্তুত পরীক্ষার জন্য সেটা যেমন যাচাই হবে, এবং এছাড়াও আপনাদের প্রাইজও দেওয়া হবে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা, যাদের নাম শর্টলিস্ট হবে এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। তো আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, প্রাক প্রাথমিক শিক্ষা বলতে যে স্তরের শিক্ষাকে বোঝায় তা হলো অপশন এ 2 থেকে 3 থেকে 5-6 বছর, মানে 2-3 থেকে 5-6 বছর, 4-5 থেকে 7-8 বছর, 6-7 থেকে 8-9 বছর, না 8-9 থেকে 10-11 বছর। আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা কমেন্ট লাইনে এক্ষুনি পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। তো হোম টাস্কের প্রশ্নটা আমি আরেকবার আপনাদের জানিয়ে দিই, প্রাক প্রাথমিক শিক্ষা বলতে যে স্তরের শিক্ষাকে বোঝায় তা হলো অপশন এ 2-3 থেকে 4-5 বছর, 4-5 থেকে 7-8 বছর, 6-7 থেকে 8-9 বছর, না 8-9 থেকে 10-11 বছর। এই হচ্ছে 4টি অপশন, এ বি সি ডি করে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হয় আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।